আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের অধিকাংশ মানুষ বাজার থেকে যখন মুরগ কিনে, কেনার পর সেখানে জবে করে নিয়ে আসা হয়। যিনি জবে করে দেন তিনি তখন উজু অবস্থায় থাকেন না বা উজু ছিল না, উজু ছাড়াই তিনি মুরগ জবে করেছেন। প্রশ্নটি হলো, উজু ছাড়া মুরগ জবেকৃত মুরগটি মানুষদের জন্য অর্থাৎ মুসলমানদের জন্য খাওয়া জায়েজ কিনা, হালাল কিনা, এবং উজু ছাড়া জবে করা শরীয়তসম্মত কিনা? হালাল পশু জবে করা সহি বা শুদ্ধ হওয়ার জন্য উজু কোনো শর্ত নাই। উজু করা উত্তম কাজ, উজু করে জবে করা আল্লাহ নামে জবে করা উত্তম একটি কাজ। কিন্তু পশুটি জবে সহি এবং শুদ্ধ হওয়ার জন্য অবশ্যই যিনি জবে করবেন তিনি মুসলমান হতে হবে, এবং আরও অতিত্তম হলো জবে করার সময় মুসলমান ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করবেন, তাহলে উত্তম একটি ফয়সালা হবে। বেধর্মীদের জবেকৃত পশু মুসলমানদের জন্য কাওয়া জায়েজ নাই এবং হালাল নয়।